গৃহহীনদের মাঝে আরও 22,101টি ঘর হস্তান্তর করা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার। ভার্চুয়ালি যুক্ত হয়ে এইসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে 12টি জেলার সব উপজেলা সহ মোট 132টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা দেবেন তিনি। পাবনা থেকে সুকান্ত সরকারের ছবিতে স্বপ্নীল শাহরিয়ার শিশির জানাচ্ছেন বিস্তারিত। সোমবার থেকেই দেশের বিভিন্ন জেলায় অবিরাম বর্ষণ। এমন প্রতিকূল আবহাওয়ায় একসময়ের গৃহহীনদের জীবনে পরম স্বস্তি হয়ে এসেছে মুজিব বর্ষের উপহারের ঘর। ঝড় বৃষ্টি মাথায় করে লিপুলাপন একখানে সেই উপরে কাগজটা না দিয়ে থাহা লাগত, এখন তো খুব মনের কাছে খুবই ভালো লাগে যে সেমি পাক্কা একখান ঘর পাইছি, উপরে টিন, সাইডে ওয়াল। আমার জীবনে তো আর এই ঘরের কোনো টেনশন করার লাগতেছে না। পাবনার কাশিম শেখের মতো আরও অনেক অসহায়ের মুখে হাসি ফুটিয়েছে উপহারের ঘর। আশ্রিত জীবনের কষ্ট গ্লানি ঝেড়ে ফেলে নতুন ভবিষ্যতের স্বপ্ন তাদের চোখে মুখে। পরের বাড়িতে থাকা যে কত অশান্তি, সেই জিনিসটা যে থাকে সেই বোঝে, কিন্তু আমরা সেইভাবেই থাকতাম। এখন আমরা পাইছি সে দুঃখটা আমাদের এখন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিছে, আমরা খুব যারা যারা কষ্টে আছে সবাই এখন ভালো আছে। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে এ পর্যন্ত 2,15,827টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার পাবনা, নোয়াখালী ও খুলনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আরো 22,101টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে 123টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেবেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী 8,29,607টি পরিবারের 41,48,035 জনকে ঘর দিয়েছেন। পৃথিবীতে এটি একটি বিরল ঘটনা। পুনর্বাসনের পাশাপাশি উপকারভোগীদের স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও করছে সরকার। এই আশ্রয় প্রকল্পে যারা রয়েছেন তাদের জীবনে উপহার পাওয়ার নজির খুব একটা নেই, সেই তারাই মুজিব বর্ষের উপহার হিসেবে জমিসহ ঘর বুঝে পেয়েছেন। এখন আশ্রিত জীবনের তকমা ঘুচিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, পাবনা।